মঙ্গলবার কমলপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুর্গাচৌমুহনী ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানকে নিযুক্ত করা হয়েছে। কিন্তু নবনিযুক্ত প্রধান এবং উপপ্রধানের নাম শুনে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। ক্ষুব্ধ গ্রামবাসীরা বুধবার সকালে মোহনপুর পঞ্চায়েত কার্যালয়ের সামনে জড়ো হয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। শুধু তাই নয়, ক্ষুব্ধ গ্রামবাসীরা মোহনপুর পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। গ্রামবাসীদের অভিমত, নবনিযুক্ত প্রধান এবং উপপ্রধানের সাথে গ্রামবাসীদের যোগাযোগ নেই। গ্রামবাসীদের দাবি, যোগ্য লোককে প্রধান এবং উপপ্রধান করা হোক, যাদের সাথে দলের যোগাযোগ রয়েছে এবং যারা মানুষের সাথে থাকেন তাদেরকে প্রধান এবং উপপ্রধান করা হোক। এদিন ক্ষুব্ধ গ্রামবাসীরা জানান, তারা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছেন, এই প্রধান এবং উপপ্রধানকে তারা মানবেন না। প্রয়োজনে আগামী 5 বছর গ্রামবাসীরা এই পঞ্চায়েত পরিচালনা করবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন। মোহনপুর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নিয়ে জনগণ এখানে জড়ো হয়েছে। যে প্রধান উপপ্রধান দেওয়া হয়েছে মাননীয় মণ্ডল প্রেসিডেন্ট ও আমাদের বিধায়ক মনোজকান্তি দেব মহাশয়, ওনাদের কাছে আমরা আবেদন, প্রধান উপপ্রধান আমরা কেউ এখানে মানিয়ে নিতে পারছি না। যোগ্য ব্যক্তি তারা যাচাই করে দেখ, যারা পার্টির কাজ করে, পার্টির লোকে জড়িত আছে, তাদেরকে এই প্রধান উপপ্রধান দেওয়া হোক, নাইলে এখানে আমরা আম জনতা কেউই মানিয়ে নিতে পারছে না এই প্রধান উপপ্রধান। আর নাইলে এই জনগণ কই, আগামী যে 5 বছর আছে, 5 বছর জনগণ ওই পঞ্চায়েত চালাইয়া যাইবে, আর নাইলে এই আন্দোলন চলবে সারা 5 বছর চলিয়ে যাবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, সদ্য সমাপ্ত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের 35টি ব্লকের 606টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি দল 584 গ্রাম পঞ্চায়েতে জয়লাভ করেছে। সম্প্রতি দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট পঞ্চায়েতগুলি প্রধান এবং উপপ্রধানের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে পঞ্চায়েতগুলিতে শপথ গ্রহণ ও কার্যভার গ্রহণের কর্মসূচি। অধিকাংশ গ্রাম পঞ্চায়েতগুলিতেই প্রধান এবং উপপ্রধানের ঘোষণা নিয়ে কোনোরকম সমস্যার সৃষ্টি হয়নি। তবে নামমাত্র কয়েকটি পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধান নিয়ে দলের কর্মী, সমর্থক এবং গ্রামবাসীদের মধ্যে মতানৈক্য রয়েছে। এর মধ্যে কমলপুরের দুর্গাচৌমুহনী ব্লকের অন্তর্গত মোহনপুর গ্রাম পঞ্চায়েত অন্যতম। Your report, RE News.